দেশি ফুড চ্যানেলে আপনাদের আবার স্বাগত। আজকে একটা নতুন নতুন পদের রেসিপি আপনাদের রান্না করে দেখাব। এটা হচ্ছে রেডি গাছ, আমরা গ্রাম্য কথায় এটাকে বলি জেরা গাছ। এই ফলের দানা দিয়ে আমরা কীভাবে রান্নার জন্য ব্যবহার করি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে পারেন। দেখুন, এই ফলটা আমরা নিলাম, এই ফলগুলো পুরো পেকে পেকে গেছে। তারপর এগুলোকে নিয়ে দু তিন দিন ধরে শুকাতে হবে, দিলে ওর ভেতরে যে দানাটা আছে ছিটকে বেরোবে। এর জন্য আমি আগে থেকে ওইগুলো নিয়ে শুকিয়েছি, শুকিয়ে দানাগুলো বের করে নিয়েছি, এখন ওইগুলো দিয়ে রান্না করব। তাহলে চলুন আমার ভাইয়ের স্ত্রী এই পদটা রান্না করুন। এই ফলের দানা দিয়ে রান্না করলে খুবই খেতে ভালো লাগে, খুবই টেস্ট। এটাকে এখনকার দিনে এই যে ফলটা হয়, এখন ওই শোল মাছ ধরে পুকুর থেকে আম দিয়ে, কাঁচা আম দিয়ে, এই বাটনা দিয়ে তরকারি খুবই সুস্বাদু। সজনে ডাঁটা, আলু আর টমেটো দিয়ে এই পদটা আমরা এখন একটা তরকারি বানাবো। সজনে ডাঁটা, আলু, টমেটো দিয়েও হয়, মাছের মানে আম দিয়ে, কাঁচা আম দিয়ে, মাছ দিয়ে বা নিরামিষ এমনি সবজি দিয়ে এই বাটনা ব্যবহার করা হয়। আলু ছোট ছোট করে কেটে পোস্ত যেভাবে রান্না হয়, পোস্ত যেরকম রান্নার কাজে লাগানো হয়, এইগুলো সেই বাটনা করে সেই কাজে ব্যবহার করা হয়। আমরা শুনেছি এটাকে বলে রেডি গাছ, তো এই রেডি ফলের দানা যখন মানে মেশিনে ভাঙিয়ে তেল বের করে, এই তেলটা নাকি ওই কালী পুজো বা কোনো পুজো বাড়ির রাতে প্রদীপ যে জ্বালানো হয়, সারা রাত্রি প্রদীপটা জ্বেলে থাকে, এই এই তেল দিয়ে সারা রাত্রি জ্বালিয়ে রাখলে তেলটা কম পড়ে, ওই জন্য এই রেডি তেল দিয়ে জাগরণ প্রদীপ জ্বালানো থাকে রাতে। এই বীজগুলো নিয়ে এসে এখানে শুকিয়েছিলাম, ফেটে এইগুলো বের হয়েছে। এতে মেশিনে বা এতে করলে আরো ভালো হয়, এরকম সাদা শাঁস বের হবে। খোসাগুলো বার করতে হবে। গাছ থেকে সজনে ডাঁটা পেড়ে নিয়ে এসছে, আলু তো হয়ে গেছে আগে বাগানে, টমেটো, পেঁয়াজ, রসুনও হয়েছে বাগানে, এখানে আছে জিরে, জিরে আর ধনে আদা একসঙ্গে বাটা, সব কিছুই বাগানের তৈরি করা জিনিস, চাষ করা জিনিস। সজনেটা দিয়ে দিচ্ছি, আলু
হলুদ ওই দানাগুলো খোলা সময় বেটে নেওয়া হয়েছে, তাই ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হচ্ছে। ভেতরে শাঁসটা বের করে বাটা যায়, কিন্তু অনেক সময় লাগে, তার জন্য খোলা সময় বেটে নিয়ে এইভাবে ছেঁকে নেওয়া হয়। সব কিছু কষানো হয়ে গেছে, এবারে ওই বাটাটা দিয়ে দিচ্ছি। এক ধরনের পোস্তর কাজ দেয়। রান্না পুরোপুরি কমপ্লিট, এবার ভেলে নিচ্ছে জানলা। তেল দেখছো, তেল তেল করছে, তার জন্য এই ফলটা তো প্রচুর প্রোটিন। তেল দেখো, কি বলবো, যেরকম নারকেল দিয়ে মালাইকারি হয় সেইভাবে টেস্ট হয়েছে তরকারিটা। পুরো তো দানাগুলো তো পুরো তেল। খুবই ভালো খেতে, আমিষ নিরামিষ সব তরকারিতে ব্যবহার করা যায়। আপনারা এইভাবে এই দানা কোথাও যদি পান, এরকম রান্না করে খাবেন, তারপরে এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লিখে জানাবেন, আর একটা লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আর আমাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। খুবই সুন্দর, পেঁয়াজ ছাড়াও রান্না করতে পারেন, মানে পুরো একদম নিরামিষ করতে পারলেও খুব ভালো।